নিশ্চিত হয়ে থাকিব। চক আজি দুবার বিধায়কগী আজি যোগদান করেছে, তার লগে বোকাখাত নির্মাণ গোট আমার লগত 21খন আঞ্চলিক সামিল হয়েছে। তার উপরও সদৌখম ছাত্র সন্থা, চাহ জনজাতি ছাত্র সন্থা, বিভিন্ন স্বেচ্ছাসেবী দল সংগঠনের বহু বিষয়ববীয়া কর্মকর্তায় আজি আমার দলত যোগদান করেছে। গতি নিশ্চিতভাবে জাতীয়তাবাদর প্রকৃত স্বাভিমানী আপোষবিহীন জাতীয়তাবাদর ভেটি বোকাখাতত শক্তিশালী রূপত নির্মাণ হব, আর গাঁয়ে ভূঁয়ে চুকে কোণে সকল অঞ্চলতে এই আমার জাতীয়তাবাদর ধারা সম্প্রসারিত হব। আর যুক্ত রাজনীতির যদি জনমুখী সেবা, গণমুখী যদি চরিত্র, সেই ইতিমধ্যে বোকাখাতবাসী রাইজে দেখিছে। বোকাখাত নির্মাণ গোটর যোগেদ মানুষের সংকটের সময়ত জনপ্রতিনিধি থিয় হওয়া, বিভিন্ন সংকটের সময়ত সহায় সহযোগিতা করা, শিক্ষা, ইয়ার মন্দির, মসজিদ, থান, নামঘর, গির্জা এইবরত সহায় সহযোগিতা করা, মানুষের কৃষির সময়ত দুর্গত রাইজক সহায় সহযোগিতা করা, এই কথা বতরাবর সমাজমুখী চেতনাটো এগারী জনপ্রতিনিধি যে আছে বা এই স্বেচ্ছাসেবী অনুষ্ঠানটির যে আছে, আর বহু ধরনের বহুগী ব্যক্তিও আহি আজি এই গোটে যোগদান কার্যসূচীত অংশগ্রহণ করেছে। গতি মই আশাবাদী যে আহি থাকিবলগা দিন সমূহত অতি শক্তিশালী রূপত জাতীয় পরিষদর ভেটি নির্মাণ হব, সংগঠন শক্তিশালী হব। অসম জাতীয় পরিষদর কারণে আজি একটা খুব ভাল দিন, কারণ দুবার নির্দলীয় হিসাবে বিধায়ক হওয়া জিতেন গগৈ ডাঙরিয়া অসম জাতীয় পরিষদর নীতি আর আদর্শের প্রতি আকর্ষিত হয়ে আজি যোগদান করেছে। আর তার লগে তখেতর যে স্বেচ্ছাসেবী অনুষ্ঠান বোকাখাত নির্মাণ গোটেও আজি আমার দলের লগত সামিল হয়েছে। গতি মানে ভাবু যে এই অতি গুরুত্বপূর্ণ আজি দিন আমার কারণে, আর মানে ভাবু যে 26-র নির্বাচনত বোকাখাত সমষ্টিত আজির দিনটোরপা ধুমুহা আরম্ভ হয়েছে বা ধুমুহা আরম্ভ হব। 2026 চনত ইয়ার ফলাফল সকলে দেখিব। জাতীয়তাবাদর সুনামি বোকাখাত সমষ্টিত আহি থাকিবলগা দিন সমূহত অতি শক্তিশালী রূপত প্রতিফলিত হব। আমি সকলে জানো যে আমি বিরোধী রাজনৈতিক শক্তিব সকলে একত্রিতভাবে খেলিছো বা একত্রিত হয়ে আছো 26-লৈকে থাকিব। আর আপনাদের সকলে জানে যে গোলাঘাট জেলার এই বোকাখাত সমষ্টিত সকল বিরোধী রাজনৈতিক দল আর বোকাখাত নির্মাণ গোট সকল ভোট একত্রিত হলে শাসকীয় দলের বিধায়কতকে বহুত হাজার ভোট বেশি হয়। গতি এইবার বোকাখাত সমষ্টিত আমার বিরোধীর জয় নিশ্চিত, অসম জাতীয় পরিষদর জয় নিশ্চিত। আর আজি এই দিনটিতে আপনার ঘোষণাও করব খুঁজছো, আমি বিরোধী সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে বোকাখাতত যুঁজিম, আর অসম জাতীয় পরিষদর ইয়াত প্রার্থী থাকিব। নাম সলনি হব, যেহেতু বিরোধী ঐক্য মঞ্চ অসম আছিলে ইয়ার নাম সলনি হব, দুই এদিনতে হব। আমি আলোচনা করে আছো আমার মঞ্চত, দুই চারিদিন লাগবে, অকান সময় দিয়ক, আমিও কথা বতরা পাতি আছো। এই একটা প্রশাসনিক সাল সলনি, গতি ইয়াত কোনো নতুনত্ব নাই। আগতে মহকুমা আসলে, এটা সম জেলা বলে কৈছে, মাজতে উপজেলা শব্দ ব্যবহার করেছিল। প্রশাসনিক একো ধরনের ই সাংঘাতিক কিনা সহায় করব, মানুষ একটা মর্যাদা তো থাকিব আর নতুন জেলার সমপর্যায় সম শব্দ ব্যবহার করেছে। কিন্তু মই ভাবু যে ইয়ারপর বিশেষ সাংঘাতিক একো ধরনের মানুষের জীবন ধারণের মানদণ্ড উন্নত হব এনেকা কথা মই নাভাবো। চক এইবর এনেকা ধরনের রাস্তা ঘাটর নাম সলনি করে আছে, আগতে পুলিশ জেলা আসলে এইবর সলনি করলে, আগতে জেলা কিছু আসলে এইবর মার্জার করলে, কিছু ডি মার্জার করলে, এইবর করে আছে। বিশ্বনাথ চারিআলি জেলা আসলে নাইকিয়া করে পেলালে, বিলুপ্ত হল, এইবরে কি লাভ করেছে মানে এই বুঝি পো না। মুখ্যমন্ত্রী কি করব খুঁজছে, অল্প দিনের মূরে মূরে চমক সৃষ্টি করে থাকলে মানুষের জীবন ধারণার মানদণ্ড উন্নত নহয়, মানুষের উৎপাদনশীলতা নাবাহে, বোলে আমার উৎপাদন করবলগা বস্তু চাউল, মাছ, মাংস, কণী, গাখির এইবর উৎপাদনশীলতা বাড়িলে আমি বেলেগের উপর আশা করে থাকি নালে, পরমুখাপেক্ষী যাতে হয়ে থাকিব নালে, এই কাম তো করা নাই মুখ্যমন্ত্রী। চমক সৃষ্টি করলে তো আমি ধানতো উৎপাদন স্বনির্ভরশীল হব নো, গাখিরতো হব নো, মাছ মাংস কণী কতো হব নো, সব বেলেগরপর আমদানি করে আনব। আমি স্বনির্ভরশীলতা যদি স্লোগান, পাঁচখন রাজ্যের ভিতর দেশের এখন হব, শেষর ফলেরপর পাঁচখন রাজ্যের ভিতর সকলতে আত্মনির্ভরশীল হব, কত আত্মনির্ভরশীল মুখ্যমন্ত্রী কক যদি করেছে, মুখ্যমন্ত্রী সেখানে প্রত্যাহ্বান লোলে কো যে পাঁচটা সামগ্রীত স্বনির্ভরশীল হোক, তেতিয়া কম আপনি অসমৰ অন্যতম শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী।
এনে আৰু কথায় কথায় মানে ফুলজাৰি মৰা কথাৰ ফুলজাৰি মাৰি থাকিলেতো কেতিয়াও শ্ৰেষ্ঠ হ'ব নোৱাৰে। মই এইটো খুব আন্তৰিকতে আৰু গোটেই কথাবিলাক চিন্তা চৰ্চা কৰিয়ে আহিছোঁ আৰু মোৰ যিমান সতীৰ্থ আছে সতীৰ্থসকলৰ মত বিনিময় কৰিছোঁ যে সময়ৰ আহ্বান, সময়ৰ আহ্বান যিহেতু আমি ইমান দিনে আপোনালোক সকলোৱে জানে যে বোকাখাত নিৰ্মাণ গোটৰ জৰিয়তে মই প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিলোঁ আৰু নিৰ্দলীয়ভাৱে প্ৰতিদ্বন্দ্বিতা কিন্তু যথেষ্ট কষ্ট হ'ল। কিন্তু এতিয়া কাৰণ এটা দলৰ পৰা মই শক্তি পাওঁ আৰু যিহেতু জাতীয় পৰিষদৰ সভাপতি ডাঙৰীয়া নিৰ্মলজ্যোতি গগৈ তেখেত মোৰ একেবাৰে মানে ভাতৃ ঘনিষ্ঠ এটা আছে আৰু তেখেতৰ যিবিলাক মানে বক্তব্য পদক্ষেপ ইয়াৰ ইও মোকে নহয় আমাৰ কৰ্মীসকলকো আকৰ্ষিত কৰিছে। সেইকাৰণে তেওঁলোকক তেখেতলোকৰ আলোচনা কৰি জাতীয় পৰিষদত অহাৰ কথা ক'লোঁ তেখেতলোকে। আজি শুভক্ষণত মানে আমি গোটেই বোকাখাত নিৰ্মাণ গোটৰ লগত আপোনালোকে জানে যে বিভিন্ন দল সংগঠন জাতি ধৰ্ম সকলো আছে আৰু যিবিলাক ধৰ্মীয় অনুষ্ঠান এইবিলাকৰ লগত মই জড়িতও হৈ আছোঁ বিভিন্ন, আজি শংকৰ অংগই হওক, পালনামেই হওক বা মছজিদেই হওক, গীৰ্জাই হওক, এইবিলাকৰ লগতো মই আছোঁ। গতিকে সকলোৰ পৰা মই পৰামৰ্শ লৈছোঁ যে এইটো সকলোৱে কৈছে এইটো খুব ভাল হ'ব, আপুনি সদায় অকলশৰে লাগি থাকিলে থকাতকৈ এটা শক্তি পাব আৰু পৰৱৰ্তী সময়ত কাম কৰিবলৈ এটা সুবিধা হ'ব। মানে আজিৰ পৰা আৰু বোকাখাত নিৰ্মাণ গোট নাথাকে? বোকাখাত নিৰ্মাণ গোট সদায় থাকিব, নিৰ্মাণ গোটৰ কাৰ্য কাৰণ অৰাজনৈতিক সংস্থা। কিন্তু মই আজি ৰাজনৈতিক দলত মানে আমি যোগদান কৰিলোঁ আৰু আমাৰ গোটেই নিৰ্মাণ গোটৰ কৰ্মচাৰীখিনিক বাদ দি নিৰ্মাণ গোট থাকিব। একৈছখন আঞ্চলিকেই থাকিব আৰু নিৰ্মাণ গোটটো নিৰ্মাণ গোট হিচাপে থাকিব। আপোনালোকে জানে যে আজি এই ল'ৰা ছোৱালীখিনিক নহ'লে কোনে খোৱাব, হয়নে? গতিকে মানে একেবাৰে হগা মোটাৰ পৰা ধৰি একেবাৰে চব আমিয়ে কৰিব লাগে নহয়, এই বেমাৰ এই কিবা মানে 24 ঘণ্টা তেওঁলোকৰ লগত ডিউটি আমাৰ আছে। গতিকে যিসকল মই ইতিমধ্যে কৈছোঁ যে আমাৰ যিসকল কৰ্মচাৰী আছে আমি দৰমহা দিওঁ, তেওঁলোক থাকিব, বাকী আমাৰ সম্পাদক সভাপতি হিচাপে পাৰ্ট টাইম আমি কৰি থাকিম যিখিনি কৰিব লাগে। বাকী আৰু জাতীয় পৰিষদৰ ৰাজনৈতিক দল যদি মোৰ মতে অসুবিধা হ'ব নালাগে একো, নিৰ্মাণ গোটৰ এইকেইটা অনুষ্ঠান চলাব লাগিব। মানে 2026ত আমি পুনৰ জিতেন গগৈ বিধায়ক হিচাপে পাম নেকি? এইবাৰ সেইটোতো আৰু আপোনালোকেও জানে যে এতিয়া বিৰোধী ঐক্য মঞ্চৰ এটা শক্তি সকলো, আজি ধৰি লওকচোন শাসকীয় দলটোত অকল AJP BJP আৰু UPPL আছে, UPPLতো আমাৰ ইয়াত কোনো অস্তিত্ব নাই, UPPLৰ কথা নাই, বড়ো ৰাজনীতিৰ কথা নাই, অন্যান্য। গতিকে আমাৰ ইয়াত অকল AJP BJP আছে আৰু AJPয়ে মানে বিধায়কজনে BJPৰ লগত থাকি কি কৰিছে কি নাই কৰা বোকাখাতৰ ৰাইজে জানে, আপোনালোকেও জানে, প্ৰতিটো অঞ্চললৈ যাওঁতে আপোনালোকে নিশ্চয় এইবিলাক প্ৰত্যক্ষ কৰিছে আৰু শুনিছে, আপোনালোকৰ প্ৰশ্নৰ সন্মুখীনো হৈছে যে অতুল বৰাই কি কৰিছিলে, জিতেন গগৈয়ে কি কৰিছিলে। গতিকে সেই তেনেকুৱা ধৰণৰ কথাবোৰ আছে, গতিকে এতিয়াই মই নকওঁ, মই এইটো কাৰণেই কৈছোঁ যে জাতীয় পৰিষদৰ সংবিধানখন মই সম্পূৰ্ণভাৱে নাজানো। এটা জানো যে জাতীয়তাবাদী দল জাতীয় পৰিষদ আঞ্চলিক এটা সত্তা, গতিকে সেইকাৰণে আৰু ময়ো ঠিক তেনেধৰণৰ মোৰ এটা চিন্তা চৰ্চা আগৰ পৰা আছে, তেওঁৰ প্ৰতি মোৰ এটা মানে দুৰ্বলতা আছিলে আৰু জাতীয় পৰিষদৰ জৰিয়তে মই ভাবিছোঁ অকল বোকাখাতেই নহয় সমগ্ৰ অসমত আপোনালোক আমি মোৰ এটা মানে কম বেছি পৰিমাণে বহু পৰিচিত লোক আছে আৰু আজি কেইদিনমানৰ আগতে যিহেতু ৰঞ্জিত গগৈ ডাঙৰীয়া আৰু মই বুলিয়ে কৈছোঁ, গতিকে পৰৱৰ্তী সময়ত আকৌ ক'ম, সভাপতি ডাঙৰীয়া আছে কিবা কম।